নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান শাকিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, সলন মিল প্রেস ক্লাবের সভাপতি এম এম আলী আক্কাস। সেমিনারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, ভেজাল মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করা, খাবার হোটেলগুলোর পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং ওজনে কম দিয়ে ভোক্তাদেরকে না ঠকানোর অনুরোধ জানানো হয়। সেমিনারে ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আতিকুর রহমান, গুরুদাসপুর। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনার মেডিসিন যে দোকানগুলো আছে, ফার্মেসি, মেয়ের মধ্যে ওষুধ আছে, এগুলো কখনোই দেখে না তারা, কখনো চেক করে। তো এইসব জায়গায় যদি আমরা হাত দিই, দেখা যাচ্ছে একটা বড় পরিমাণে জরিমানা হবে।